নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ফিরে আসলাম আর একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ইউনিক একটি রেসিপি বেগুনির আচার আর নাম শুনে নিশ্চয়ই ভাবছেন এটা আবার কেমন হবে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর আপনাদের তৈরি করতে মন চাবে এটা খেতে যে কতটা ভালো সেটা আপনারা তৈরি করে খেয়ে বুঝতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার রেসিপিটি ভালো লাগবে তো ভালো লাগলে আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন যেটা বরাবরই বলে থাকি রেসিপিটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলুন মূল প্রসেসিংয়ে যাওয়া যাক তো বেগুনি আচার তৈরি করার জন্য বেগুন তো লাগবেই তো আমি এখানে তিনটা বেগুন নিয়েছি তো প্রথমে আমি বেগুনগুলো কেটে সাইজ করে নেবো তো আমি এভাবে মাঝারি সাইজ করে কেটে নেবো অনেকটা মোটাও না আবার একদম পাতলা করে না তারপরে এভাবে একটু কেটে কেটে দিব এতে মশলাগুলো ঠিক মতো ঢুকবে আর খেতে ভালো লাগবে তো একইভাবে আমি সবগুলো বেগুন কেটে নিব তারপরে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখব তো আমি জলের মধ্যে কিছুটা লবণ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখব এতে বেগুনগুলো একটু শক্ত হবে আর কালচে ভাবটা কেটে যাবে তো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে পরিষ্কার করে জল ঝরে নিয়েছি এবার লবণ হলুদ আর একটু শুকনো মরিচের গুঁড়ো মাখে নেব আর এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে বেগুন ভাজলে কিন্তু বেগুনগুলো ভাজার পরে নরম হয়ে যায় না একটু টান টান থাকে তো মাখে নেওয়া হয়ে গিয়েছে এবার চলে যাব চুলোয় তো আমি চুলাই চলে এসেছি এবার প্রথমে যেটা করব আমি মশলা বানিয়ে নেব আর এই মশলাটাই কিন্তু বেগুনে আচারের মেইন মশলা তো প্রথমে আমি দিয়ে দিলাম তিন চারটা শুকনো মরিচ মাঝখানে একটু ভেঙে আর দুটো তেজপাতা সিঁড়ে এগুলো টেলে নিতে সময় লাগবে তার জন্য আগে দিয়ে ফিফটি পারসেন্ট টেলে নিলাম এবার দিয়ে দিব পাঁচ ফোড়ন তো এখানে দু টেবিল চামচ পাঁচ ফোড়ন আছে তো সব মশলা আমি একসঙ্গে এখন টেলে নিব। তো আমার মশলা টেলে নেওয়া হয়ে গিয়েছে এবার নামিয়ে ফেলবো তারপরে অফ ক্যামেরায় গুঁড়ো করে নেব এবার যেটা আমি করবো আমি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল সরষের তেল দেওয়ার পরে আমি বেগুনগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব বেশি ভাজবো না আমি ফিফটি পারসেন্ট করে ভেজে নিব। কারণ এগুলো আবার রান্না হবে তার জন্য বেশি ভাজতে হবে না আর এই বেগুনি আচারটা কিন্তু আমি সম্পূর্ণ সরষের তেল দিয়েই করেছি সরষের তেল দিয়ে করলেই বেশি ভালো হয় স্বাদটা রেগুলার খাবার তেল দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে স্বাদটা একটু কম বেশি হতে পারে তোমার বেগুনগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো এবার আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিয়ে দিলাম প্রণ প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তিনটা শুকনো মরিচ এগুলো একটু পুড়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ পাঁচ ফোড়ন তো এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দেওয়ার পরে আমি ফোড়নগুলো ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ করে আদা রসুন আর পেঁয়াজের পেস্ট এগুলো এক মিনিটের মতো কষিয়ে নেব তো আমার এই মশলাটা এক মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম একটা টমেটো পিউরি এক চামচ জিরা গুঁড়া এক চামচ শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ হলুদ তারপরে সমস্ত মশলা আমি কষিয়ে নেব আরও দেড় থেকে দু মিনিট আর একটা জিনিস দেখিয়ে দিই যেহেতু আচার একটু টক টক স্বাদের হবে তার জন্য আমি লেবু ব্যবহার করব আমি এই লেবুটার অর্ধেকটা লেবুর রস করে ব্যবহার করব তো আমার মশলা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো আরেকটি কথা লেবুর পরিবর্তে টক হিসেবে কিন্তু আপনারা তেঁতুলও ব্যবহার করতে পারেন তো আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি এবার একটু নেড়ে চড়ে আমি দিয়ে দিব যে মশলাটা আমি টেলে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লেবুর রস তারপরে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দেব একটু সাবধানে এভাবে উলটিয়ে পাল্টে নেড়ে দিতে হবে তো নেড়ে চড়ে টেলে রাখা মশলা আর লেবুর রস আমি বেগুনের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক কাপ জল তো এক কাপ জল দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। আর ঢাকনা দিয়ে আমি চার থেকে পাঁচ মিনিট জাল করে নেব তো চার পাঁচ মিনিট পরে এবার একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এক চামচের মতো চিনি তো অবশ্যই চেষ্টা করবেন এই পর্যায়ে এসে চিনি ব্যবহার করার জন্য যেহেতু টক ব্যবহার করা হয়েছে আর দিয়ে দিব যে তেলে রাখা মশলা ছিল সেইখান থেকে এক চামচ তারপরে নেড়ে চড়ে এক মিনিটের মতো জাল করে নামিয়ে ফেলবো তো হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে ফেলবো এই তো তৈরি হয়ে গেল খুবই সহজে মজাদার বেগুনি আচার তো বন্ধুরা আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা এভাবে তৈরি করবেন তৈরি করে খেয়ে দেখবেন এর স্বাদ কতটা আর আমার রেসিপিটি আপনার ফ্রেন্ড এবং পরিবারের সাথে শেয়ার করবেন তো আর কি বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই